দ্বিতীয়বারের মতো হত্যার হুমকি পেলেন ভারতীয় হিন্দি সিনেমার ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। শুধু সাল্লু ভাইকেই হুমকি দেয়নি, অভিনেতার বাবা সেলিম খানকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। হত্যার হুমকি দিয়ে গ্যাংস্টার বাহিনী একটি চিঠি দিয়েছে। রোববার ভারতের মুম্বাইয়ের বান্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া এই উড়ো চিঠি উদ্ধার করেছে সেলিম খানের নিরাপত্তা রক্ষীরা। যে জায়গা থেকে চিঠিটি উদ্ধার করা হয়েছে সেখানে প্রতিদিন প্রাতঃ ভ্রমণের ফাঁকে বিশ্রাম নেন সালমানের বাবা সেলিম খান। বান্দ্রা পুলিশ অজ্ঞাত পরিচয়দের নামে এফআইআর দায়ের করেছে। পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার মৃত্যুর দায় স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার লরেন্স। দীর্ঘদিন থেকেই পাঞ্জাবি গায়কের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণুয়ের নিশানায় আছেন সালমান খান। কেননা বিষ্ণু সম্প্রদায়ের কাছে পবিত্র বলে গণ্য করা হয় কৃষ্ণসার হরিণকে। কৃষ্ণসার হরিণের রক্ষাকর্তা বিষ্ণু সম্প্রদায়ের অংশ লরেন্স। 1998 সালে সালমান খানের উপর যোধপুরে শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকেই বিষ্ণু সম্প্রদায়ের চোখের বালি হয়ে আছেন সালমান খান। এর আগে বেশ কয়েকবার সালমান খানকে শার্প শুটার দিয়ে হত্যার ছক কষেছিল লরেন্স। 2018 সালে প্রকাশ্যে লরেন্স গ্যাংস্টার বাহিনী জানিয়েছিল যে ভারতের যোধপুরে সালমান খানকে আমরা হত্যা করব। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।